মা তোমাকে পরীক্ষা দিতে যেতে বারণ করেছে বলে, 27 তারিখে মেয়ের নামকরণ উৎসব হবে বলে তোমাকে বাইরে বার রাখতে বারণ করেছে বলে তুমি লোকটার সামনে মাকে ওরমভাবে অপমান করলে, এতে মা কতটা আঘাত পেয়েছে তুমি বুঝতে পারছো? আমি মাকে অপমান করেছি? তোমার তাই মনে হচ্ছে দুর্জয়? রাতে মা একটা অচেনা মানুষকে বাড়িতে নিয়ে এসে আমার বাচ্চার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলছে, আমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে উনি ঠিক করে দেবে আর আমি চুপ করে থাকবো? কে উনি? মার মাথায় আজে বাজে জিনিস ঢোকাচ্ছে সেটা তো তুমি কিছু বলছো, আর আমি কিছু বলতে গেলে আমি খারাপ? কটা দিন হলো বাচ্চাটা পৃথিবীতে এসেছে, এখন যদি ওর উপরে অত্যাচার হয় তাহলে তো মুশকিল। মাকে এর আগেও অনেকবার বলেছি এসব বুজরুকেতে কান দিও না মা, এর পরেও যদি মা না বুঝতে চায় তাহলে তো আমাকে জোর গলায় বলেই বোঝাতে হবে। সব জেনে শুনে কেন এরকম ধরনের কথা বলো বলো তো? আমার একটা ভাইটাল পরীক্ষা আমি দিতে যাব, সেটা বলা অন্যায়, তাই তো? তুমিও জানো এই পরীক্ষাটা না দিতে পারলে আমার ফাইনালে সমস্যা হবে। বিয়ের আগে তুমি জানতে শুধুমাত্র ডাক্তারি করবো বলে আমি কলকাতায় এসেছিলাম, বাড়ি থেকে পালিয়েছি বলে আজও আমার কথা শুনতে হয়। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমাদের ভালোবাসা স্বীকৃতি পেয়েছে বলে আজ আমরা একসাথে, আমাদের সন্তানও পৃথিবীতে এসেছে, কিন্তু তাই বলে আমার স্বপ্ন আমার জীবনের একমাত্র লক্ষ্যকে আমি হারিয়ে ফেলতে পারবো না দুর্জয়। তোমাদের সমস্যাটাই আমি বুঝতে পারছি না, না আমি বাচ্চার কোনো ক্ষতি করছি না তোমাদের ক্ষতি করছি, কিন্তু দেখো তোমরা আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো আর সেটা রিয়েলাইজই করছো। তোমাকে বোঝানো না আমার সাধ্যের বাইরে। আচ্ছা দেখো, সংসারের কতগুলো নিয়ম থাকে, বাড়ির বউ হিসাবে তোমার কিছু দায়িত্ব কর্তব্য থেকেই যায়, আর আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম রানী, সব কিছু একসাথে হওয়া যায় না রানী, এখন বুঝতে পারছো তো? প্লিজ দুর্জয়, তুমি অন্তত তোমাকে ভুল বোঝো না, মায়ের সামনে দাঁড়িয়ে আমার হয়ে কথা বলতে না পারো কিন্তু নিজের বিবেককে অন্তত প্রশ্ন করো আমি ঠিক না ভুল। তুমি টেনশন করো না, আমি তো আছি, আমি মায়ের সাথে সব সমস্যা মিটিয়ে নেব। দেখো রানী, আমি একটু শান্তিতে বাঁচতে চাই, মেয়ে হয়ে যাওয়ার পরে আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, বিশ্বাস করো আমি এখন তোমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে একটু সুখে থাকতে চাই। আমার জন্য তুমি অসুখী হবে না দুর্জয়, কথা দিলাম, এর বাইরে আমার আর কিছু বলার নেই। কন্যা বরণ উৎসব, তোমাদের রানী, 1 ঘন্টার মহাপর্ব, আজ বিকেল 5:30টায় স্টার জলসায়।